শিক্ষাকে যদি সঠিক দিশায় না নিয়ে যাওয়া যায় তাহলে ভালো কোনো কিছু আশা করা বৃথা। তাই তার যত সম্পত্তি রয়েছে সব বিক্রি করে শিক্ষা প্রচারের কাজে বিনিয়োগ করা উচিত, কারণ এর চেয়ে বড় রিটার্ন কোনো ব্যবসাতে নেই। বক্তা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সোনামুড়া মহকুমার লক্ষণডেপা স্কুলকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হয়েছে সম্প্রতি। এ উপলক্ষে সোমবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ফলক উন্মোচন করেন। স্কুলটি দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক স্তর পর্যন্ত ছিল। এলাকার দীর্ঘদিনের দাবির ফলে সোমবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উদ্বোধন হল উচ্চ মাধ্যমিক স্তরের। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস সহ আরো অনেকে। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে যদি সঠিক দিশায় না নিয়ে যাওয়া হয় তাহলে ভালো কোনো কিছুই আশা করা বৃথা। তাই যার যত সম্পত্তি রয়েছে সব বিক্রি করে শিক্ষা প্রচারের কাজে বিনিয়োগ করা উচিত, কারণ এর চেয়ে বড় রিটার্ন কোনো ব্যবসাতে নেই। বক্তা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মহিলা সশক্তিকরণ সেটাকে সামনে রেখে আমরা নতুন একটা স্কিম চালু করেছি এবং সিপাহী জওয়ান তিন মাসের জন্য এটা ট্রেনিং দেবে স্পোর্টস ডিপার্টমেন্টের লোকেরা। আপনারা জানেন, আমরা জানি শিক্ষাকে যদি আমরা সঠিকভাবে না নিতে পারি, আপনি যত রকম আন্দোলন করুন, রাস্তা বলুন, শিল্প বলুন, স্বাস্থ্য বলুন, সবার আগে শিক্ষা। সব কিছু বিক্রি করে দিন, আপনার যা সম্পদ আছে সব কিছু বিক্রি করে দিয়ে আপনার ছেলে মেয়ের পিছনে কাটুন, এত বড় রিটার্ন আর কোনো বিজনেসে আসবে না। তিনি আরো বলেন, শিক্ষা দপ্তর এ পর্যন্ত 30টি সংস্কার এনেছে এবং সবটাই করছে শিক্ষার খাতিরে। শুধু বিদ্যালয় শিক্ষা দপ্তরে, উচ্চ শিক্ষা দপ্তরের কথা বলছি না, আমরা 30টা রিফর্ম করেছি। একজনে শুনেছেন, মাত্র 3.5 বছরের মধ্যে দেড় বছর চলে গেছে করোনা মহামারীতে, 2 বছরের মধ্যে একটা বিধানসভা এলাকায় 5টা স্কুল আপগ্রেডেশন এবং একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আপনারা তো বহু বছর ধরে আছেন, ডান দিকে যারা আছেন অভিভাবক রয়েছেন, এখানে অভিভাবকরা রয়েছেন। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।